হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখেন, আমি এই ছাদে লেবু গাছ লাগাইছি, কি সুন্দর লেবুর ফুল ফুটছে। এই লেবু গাছ লাগাইছি, তারপরে এই যে ড্রাগন গাছ, তারপরে আনারস গাছ, আনারস গাছ লাগাইছি, সব গাছই লাগাই আমি। এগুলো আমার ভালো লাগে। দেখেন কি সুন্দর শিম হয়েছে, শিমের ফুল ফুটছে। হ্যাঁ, শিম গাছও লাগাইছি ছাদে, এগুলো লাগাই আমি। আমার গাছ লাগাইতে অনেক পছন্দ লাগে। আমি ছাদে শিম গাছ, বরবটি গাছ, তারপরে এই সব ধরনের গাছই লাগাই। হ্যাঁ, অনেক সময় আছে দেখা যায় যে রান্না করতে বসলাম, দুইটা শিম নিয়ে আমি দিলাম। সব সময় তো আমরা কিনে খাই, কিন্তু হাতের জিনিস খাইতে একটা মজাই আলাদা। এই যে শিম হয়েছে, শিম হইতে আছে, দেখতে অনেক ভালো লাগে। আপনারাও এইভাবে লাগাবেন। এই দেখেন কত শিম গাছ লাগাইছি। হ্যাঁ, তারপর ড্রাগন গাছ বলেন, এই ড্রাগন গাছ, বরবটি গাছ, সবগুলোই আমি লাগাই, দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। আর এগুলো একটা শখের বিষয়, আমি শখ করিয়েই লাগাই, আমার ভালো লাগে। আপনারাও এইভাবে লাগাবেন। আমার এই নিচে কোনো জায়গা নেই, এই জন্য আমি ছাদে লাগাই। ছাদের লাগাই দেখি মোটামুটি ভালোই হয়, ভালোই হয়। দেখেন তারপর আরো গাছ আছে। আবার আমি মুরগি মুরগি ফেলি ছাদে, মুরগির ঘরও আছে। এই যে দেখেন, আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, এই দেখেন আমি মুরগি ফেলি, বিভিন্ন জিনিস করতে, এগুলো একটা শখের ব্যাপার, শখ লাগে। আমি সবসময় আটকাই রাখি মুরগি, নাহলে আবার বিড়াল টিড়াল আছে, এগুলো খাইয়ে ফেলায়, নষ্ট করে ফেলায়। তারপরে এই বেগুন গাছ, অনেক ধরনের গাছই আমি লাগাই। এই ড্রাগনের, এই ড্রাগন গাছ, এই অনেক ড্রাগন এবার খাইছি। এখন আবার নতুন পাতা ছাড়ছে, আবার আগামী বছর জুন জুলাই মাসে হবে।